ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 16 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে এবিসি ত্রিভুজের অন্তঃস্থ কোণ তিনটির অনুপাত 2:3:7 হলে বৃহত্তম কোণটির মান কত হবে। তাহলে আমরা জানি ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই ধরলাম যে তিনটে কোণ যথাক্রমে 2x, 3x আর 7x, তাহলে 2x + 3x + 7x সমান 180, তো যোগ করে হচ্ছে 12x = 180, অতএব x = 15। তাহলে বৃহত্তম কোণটার মান এখানে অনুপাতের মধ্যে সবথেকে বড় যে সংখ্যাটা ছিল সেটা ছিল 7, তাই জন্য সবথেকে বৃহত্তম কোণটির মান হবে 7x, তার মানে 7 × 15 = 105 ডিগ্রি। ডি এর দাগের উত্তরটা, দুয়ের দাগে বলেছে আসাম চা এবং দার্জিলিং চা মিশিয়ে এক প্রকার মিশ্র চা তৈরি করা হয়েছে, ওই মিশ্র চায়ের 60% আসাম চা থাকলে আসাম আর দার্জিলিং চায়ের অনুপাত কত। তাহলে মিশ্র চায়ের পরিমাণটা ধরবে 100 একক, তাহলে তাতে আসাম চা আছে 60 একক, তাহলে দার্জিলিং চায়ের পরিমাণ 100 - 60 = 40 একক, তাহলে আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত হবে 60:40, মানে 0:0 কেটে গেল 6:4, আর 2 দিয়ে কাটলে 3:2, তাই অনুপাতটা হবে 3:2। তিনে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, বলেছে x³ - y³ এর একটি উৎপাদক x - y হলে অপর উৎপাদকটি কত হবে। তাহলে এটা একটা সূত্র, x³ - y³ এর সূত্র হচ্ছে x² - x² + xy + y² তাহলে অপর উৎপাদকটি হবে x² + xy + y², মানে হচ্ছে সি এর দাগের অ্যান্সারটা হবে। দুয়ে আছে উৎপাদকে বিশ্লেষণ করো বলেছে, তো 420 বিশ্লেষণ করেছি এইভাবে, তো এখানে আমার 23 আনতে হবে, 35 আর 12 গুণ করলে হয় 420 আর বিয়োগ করলে হয় 23, তাই তাই 35 আর 12 নিলাম, তাই এটা হলো x² + y² + 35xy - 12xy - 420। তো এই দুটো থেকে xy কমন নিলে পেলাম xy + 35, আর এখান থেকে -12 কমন নিলে xy + 35, তাহলে আমার উত্তরটা হবে xy - 12 × xy + 35। দুয়ের অথবাতে একটা সরল করতে দিয়েছে, তো এখানে দেখো একটা 2 লেখা আছে, এভাবে পুরোটা তুলবে, তো এই 2 হচ্ছে 0.8, 0.7 আর 0.5 যোগ করলে হয় 2। তাহলে এবারে আমরা এখানে যেহেতু 0.8 আছে, তাই এর সাথে 0.8 যোগ করব, এর সাথে 0.7 আর এর সাথে 0.5, তো এবারে আমরা গুণ করে পাচ্ছি 0.8² + 5 × 0.8 - 0.8² তাহলে এটা প্লাস এটা মাইনাস তাই কেটে গেল, একভাবে এখানেও 0.7² প্লাস আর এটা হচ্ছে মাইনাস তাই এটা কেটে গেল, আর এখানে 0.5² প্লাস আর এখানে 0.5² মাইনাস আছে তাই এইটা এটা কেটে গেল। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 5 × 0.8 - 5 - 0.8 + 5 × 0.7 - 5 - 0.7 আর প্লাস 5 × 0.5 - 5 - 0.5, তো এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে আমরা এটা পাবো, তাহলে নিচেও এটাই আছে তাই কেটে গেল, তাই অ্যান্সারটা হবে শুধু 5। তিনের দাগে আসি, তিনের দাগেতে লসাগু করতে দিয়েছে, তিনটে সংখ্যামালা দিয়েছে, তো প্রথম সংখ্যামালা হচ্ছে 3² + 5ab + 12b² তো 3 × 12 = 36 হয়, আবার 4 × 9 = 36 হয়, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, তাই -9ab + 4ab নিলাম, তো সেখান থেকে পাচ্ছি 3a + 4b × a - 3b। পরের সংখ্যামালাটা দিয়েছে a⁻⁵ - 27²³, তো স্কোয়ার কমন নিলে পেলাম a² × a³ - 27b³, তো a³ - b³ এর সূত্র থেকে এখানে পেলাম a² × a - 3b × a² + 3ab + 9b². তৃতীয় সংখ্যামালা দিয়েছে 9² + 24ab + 16b², তো 9 16 হয় আমাদের 144, আবার 12 12 144 আর 12 12 যোগ করলে আবার 24, তাই লিখলাম 9² + 12ab + 16b² তো সেখান থেকে আমরা পাচ্ছি 3a + 4b × 3a + 4b,
তাহলে লসাগু হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস থ্রি এ বি থ্রি বি ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার। তিনে অথবাতে আছে গসাগু নির্ণয় করতে বলেছে, এখানেও তিনটা সংখ্যামালা দিয়েছে। তো প্রথম সংখ্যামালা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর প্লাস টু এ বিকে এভাবে সাজিয়ে নেবে, তো সেখান থেকে আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা সেখান থেকে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দ্বিতীয় যে সংখ্যামালা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ, তো এটাকে একটু সাজিয়ে নিলে সি স্কোয়ার প্লাস টু এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখান থেকে পাবো সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি প্লাস সি আর সি প্লাস এ মাইনাস বি। তৃতীয় যে সংখ্যামালা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি, তো এখান থেকে আমরা পাবো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস সি মাইনাস এ। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। চারেতে আসি, চারের আয়তে দিয়েছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা দুই পূর্ণ একের চার গুণ। বারোটি হস্তচালিত তাঁত এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করলে সাতাশো মিটার কাপড় দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? তো এইভাবে ছকের আকারে সাজিয়ে নেবে কাপড়ের দৈর্ঘ্য, মিটার, দিন সংখ্যা, হস্তচালিত তাঁত সংখ্যা। তাহলে দিন সংখ্যা স্থির থাকলে কাপড়ের দৈর্ঘ্যের সাথে হস্তচালিত তাঁত সরল সম্পর্ক, আবার কাপড়ের দৈর্ঘ্য স্থির থাকলে দিন সংখ্যার সাথে হস্তচালিত তাঁতের ব্যস্ত সম্পর্ক। তাই নির্ণয় হস্তচালিত তাঁত সংখ্যা হবে বারো গুণ দু হাজার সাতশো বাই এক হাজার আশি গুণ আঠেরো পনেরো। তাহলে কাটাকুটি করলে হবে ছত্রিশটি। এবার আমাদের বলে দিয়েছিল যে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটা হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ, মানে নয়ের চার গুণ। তাহলে ছত্রিশটি হস্তচালিত তাঁতের সমান ক্ষমতাযুক্ত তা যন্ত্রচালিত তাঁত সংখ্যা হবে ছত্রিশ ভাগ নয়ের চার, মানে ছত্রিশ গুণ চারের নয় মানে ষোলোটি। তাহলে যন্ত্রচালিত তাঁত লাগবে ষোলোটি। দুয়েতে দিয়েছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, এখানে নামটা শুধু পাল্টে দিয়েছে। এটা তোমাদের বইয়ের একশো দশ পাতাতে রয়েছে উদাহরণের একটা অঙ্ক, সেখানে নামটা আছে রমেন বাবু, এখানে শুধু অনিকেত বাবু করে দিয়েছেন যে ঠিক করেছেন যে তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের মাসিক ব্যবহার শতকরা কত কমাবেন তা নির্ণয় করো। তো বইটা রয়েছে, শুধু এখানে রমেন বাবুর জায়গায় অনিকেত বাবু করে দিয়েছে, তো একই অঙ্ক তাই আর করলাম না। তো এটা একটু দেখে নেবে উদাহরণটা একশো দশ পাতা, এই যে লিখানে রমেন বাবুর জায়গায় অনিকেত বাবু লিখবে যে আগে প্রতি মাসে একশো টাকায় একশো কাপ পেঁয়াজ ব্যবহার করতেন, এখন পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বর্তমানে একশো কুড়ি টাকায় পাওয়া যায় একশো একক পেঁয়াজ। তাহলে পেঁয়াজের খরচ হলো টাকার, পেঁয়াজের পরিমাণ একক, একশো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে একশো একক, একশো টাকায় কত একক? তাহলে বর্তমানে একশো কুড়ি টাকায় একশো একক পাওয়া যাবে, এক টাকায় পাওয়া যায় একশো বাই একশো কুড়ি, আর একশো টাকায় পাওয়া যাবে একশো গুণ একশো বাই একশো কুড়ি, মানে তিরাশি পূর্ণ একে তিন একক পেঁয়াজ। তাহলে প্রতি মাসে অনিকেত বাবু পেঁয়াজের ব্যবহার কমাবেন একশো একক মাইনাস তিরাশি পূর্ণ একে তিন একক, মানে বিয়োগ করলে হবে ষোলো পূর্ণ দুয়ের তিন একক। তাহলে রমেন বাবু প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার কমাবেন ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ। তিনে বলেছে একটি পাত্রে থ্রি ইজ টু ওয়ান অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, ওই মিশ্রণের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণ টু ইজ টু ওয়ান হবে তা নির্ণয় করো। তাহলে ধরি যে জগে এক্স একক শরবত আছে, এখন ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালা। তাহলে এক্স একক শরবতে, যেহেতু এক্স একক শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে থ্রি ইজ টু ওয়ান, তাই জন্য এক্স একক শরবতে সিরাপ আছে থ্রি এক্স বাই ফোর একক, জল আছে এক্স বাই ফোর একক, আর ওয়াই একক শরবত মানে যেটা তুলে নিলাম সেই শরবতে সিরাপ আছে থ্রি ওয়াই বাই ফোর, আর জল আছে ওয়াই বাই ফোর একক। এবার এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে থ্রি এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই বাই ফোর একক, আর জল থাকবে এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ফোর একক। আবার ওয়াই একক জল মেশালাম, তাহলে এখন জলের পরিমাণ হচ্ছে এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই ফোর প্লাস ওয়াই একক। তাহলে শর্তানুসারে এবার আমাদের বলে দিয়েছে যে নতুন যে ঢাললে নতুন যে সিরাপটা হচ্ছে তাতে জল ইজ টু
সিরাপের পরিমাণ 2:1, তাই লিখবে x/4 - y/4 + y/3x/4 - 3y/4 = 2/1। তো এটা যোগ বিয়োগ করলে হবে x - y + 4y/4 - 3x - 3y/4 = 2/1। 4 কেটে গেল, তাহলে সেখান থেকে পাচ্ছি x + 3y / 3x - 3y = 2/1। তাহলে এবার কোণাকুণি গুণ করে 2 × 3x - 3y = x + 3y, তো সদৃশ পদগুলো একদিকে আনলে আমরা এখানে পাবো 5x = 9y, তাহলে y সমান হচ্ছে 5x/9। তাহলে মোট শরবতে 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। 4-এর 4 নম্বর অঙ্ক বলেছে অতনুয়ার উত্তম কোনো একটা কাজ আলাদাভাবে যথাক্রমে 20 দিনে আর 25 দিনে করতে পারে, মানে অতনু পুরো কাজটা 20 দিনে করতে পারে, মানে 20 দিনে করে 1 অংশ আর উত্তম 25 দিনে করে 1 অংশ। তাহলে অতনু যদি 20 দিনে করে একটা কাজের 1 অংশ, তাহলে একদিনে করবে 1/20 অংশ, আর উত্তমও সেইভাবে একদিনে করবে কাজের 1/25 অংশ। তাহলে দুজনে একসাথে যদি একদিন করে তাহলে কত অংশ কাজ করবে, 20 আর 25-এর লসাগু বার করবে 100, তাহলে হচ্ছে 9-এর 100 অংশ। তাহলে ওরা 10 দিন কাজ করেছে, বলেছে 10 দিন কাজ করার পর তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। তাহলে অতন আর উত্তম মিলে 10 দিন কাজটা করেছে, তাহলে 10 দিনে তারা কতটা করেছে, 10 দিনে তাহলে একদিনে যদি 9-এর 100 অংশ করে দুজনে মিলে, তাহলে 10 দিনে করেছে 9 × 10/100, মানে 9-এর 10 অংশ। এবার 10 দিন পরে সুদীপ্ত এসে বাকি কাজটা 4 দিনে শেষ করলো, তাহলে সুদীপ্ত পুরো কাজটা একা করতো, কতদিনে কাজটি শেষ করতে পারত। এবার 10 দিন পরে অতন আর উত্তম চলে গেলে বাকি কাজের পরিমাণ তাহলে 1 - 9-10, তার মানে 1/10 অংশ। তাহলে সুদীপ্ত 4 দিনে করছে 1/10 অংশ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/10 অংশ করে 4 দিনে, তাহলে 1 অংশ করবে 4 ভাজিতক 1/10, মানে 40 দিনে। তাহলে সুদীপ্ত যদি পুরো কাজটা একা করতো তাহলে 40 দিনে শেষ করতো। 5-এর দাগে আসি, উপপাদ্য দিয়েছে, 5-এর প্রথমে দিয়েছে যে উপপাদ্যটা সেটা তোমাদের বইয়ের 145 পৃষ্ঠাতে রয়েছে। বলেছে একটা ত্রিভুজে কোন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। উপপাদ্য 7-এর উপপাদ্যটা, এই ছবিটা আঁকবে, এতে লিখবে যে ABC যে কোনো ত্রিভুজ নিলাম এবং ABC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম, এর ফলে বহিঃস্থ কোণ ACD আর অন্তস্থ বিপরীত কোণ দুটি ABC আর BAC উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে কোণ ACD সমান কোণ ABC প্লাস কোণ BAC। অঙ্কন হচ্ছে ত্রিভুজ ABC এর শিবিন্দু দিয়ে AB বাহুর সমান্তরাল সরলরেখাংশ CP অঙ্কন করলাম। প্রমাণ হচ্ছে AB সমান্তরাল CP আর BD হচ্ছে ছেদক। তাহলে PCD এই কোণটা অনুরূপ হচ্ছে এ বি সি, এই কোণটার এই কোণটা সমান, এটা 1 নম্বর। আবার এবি সমান্তরাল সিপি, যখন এসি ছেদক ACP সমান একান্তর হবে BBAC, যেহেতু জেড এর মতো এই কোণটা সমান এই কোণটা, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 যোগ করে পাচ্ছি কোণ PCD প্লাস কোণ ACP, তাহলে PCD আর ACP, তাহলে মানে এটা হচ্ছে ACD কোণ সমান ABC প্লাস BAC, তার মানে এটা হচ্ছে ACD সমান কোণ ABC প্লাস BAC। তাহলে ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করায় যে বহিঃস্থ কোণ ACD উৎপন্ন হয়েছে তার পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটো ABC আর BAC এর পরিমাপের সমষ্টি সমান প্রমাণিত। মানে যে কোনো একটা উপপাদ্য তোমাদের করতে হবে 5-এর দাগে। তো 2 নম্বরে দিয়েছে প্রমাণ করো ত্রিভুজে দুটি কোণের পরিমাণ সমান হলে তার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে, এটা তোমাদের বইয়ের 93 পৃষ্ঠাতে রয়েছে। এটা হচ্ছে উপপাদ্য 6। তাহলে 6 আর 7-এর উপপাদ্যগুলো ভালো করে করবে। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজের, তাহলে প্রদত্ত হচ্ছে ABC ত্রিভুজের কোণ ABC সমান ACB, এই ছবিটা আঁকবে। বলেছে বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান, তাহলে প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ ABC এর সমান পরিমাপে দুটো কোণ ABC আর ACB এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে AB সমান AC। অঙ্কন হলো কোণ BAC এর সমদ্বিখণ্ডক AD অঙ্কন করা হলো, যা BC বাহুকে এই যে D বিন্দুতে ছেদ করেছে। এবার যেই দুটো ত্রিভুজ হলে এর মধ্যে কোণ BAD আর CAD সমান, যেহেতু BAC কোণের AD হচ্ছে সমদ্বিখণ্ডক, তাই এই কোণটা সমান এই কোণটা, AD হচ্ছে সাধারণ বাহু আর ABD আর ACD হচ্ছে দুটো সমান, এটা দেয়া আছে আমাদের প্রদত্ত, তাই ত্রিভুজ দুটো সর্বসম,
এএস বা কোন কোন বাহু সর্বসমতার শর্তানুসারে, অতএব এ বি সমান এসি সর্বসম্মত ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান হয় তাই প্রমাণিত। ছয়টা আছে দুটো প্রয়োগ, যে কোনো একটা করতে হবে। তো প্রথমে যে প্রয়োগটা আছে, বলেছে প্রমাণ করে একটি সমদ্বিবাহু ত্রিভুজে ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাণ সমান। তাহলে লিখবে যে প্রদত্ত, ধরা যাক এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, ভূমি বা অসমান বাহু বিসিকে উভয় দিকে পি আর কিউ পর্যন্ত বর্ধিত করার ফলে এবিপি আর এসি কিউ বহির্কোণ দুটো উৎপন্ন হলো। এই হচ্ছে ছবিটা। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এবিপি সমান কোণ হচ্ছে এসি কিউ। এবারে প্রমাণ, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি আর এসি বি সমান এবিসি, যখন বাহু দুটো সমান হয়, কোনো ত্রিভুজে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটোর পরিমাণ সমান হয়। এবার এখন আমরা জানি একটি সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে অপর একটি সরলরেখাংশ দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সহায় সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান হয়। তাহলে এক্ষেত্রে পিসি সরলরেখাংশের ওপর বি বিন্দুতে এবি হচ্ছে সরলরেখাংশ দণ্ডায়মান, অতএব কোণ এবিপি সমান কোণ এবিসি হচ্ছে 180, এটা 2 নম্বর। এবং বিকিউ সরলরেখাংশের ওপরেই, যে সি বিন্দুতে এসি দণ্ডায়মান, তাই এসি বি আর এসি কিউ 180, এটা 3 নম্বর। তাহলে 2 আর 3 থেকে যোগ করে পাচ্ছি কোণ এবিপি প্লাস কোণ এবিসি সমান কোণ এসি বি প্লাস এসি কিউ। আর 1 নম্বর থেকে আমরা দেখেছি এসি বি সমান হচ্ছে এবিসি, তাহলে আমরা এবিপি প্লাস এবিসি সমান এবিসি প্লাস এসি কিউ লিখতে পারি, যেহেতু এসি বি সমান এবিসি, তাই এই কোণটার বদলে এটা লিখলো। বা বলতে পারি এবিপি সমান হচ্ছে এসি কিউ, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে কোন এবিপি সমান কোন এসি কিউ, এই যে প্রমাণিত। 2 নম্বর যে প্রয়োগটা আছে, এটা তোমাদের বইতেই আছে, বইয়ের 156 পাতায় রয়েছে প্রয়োগ। 156 পাতার যে প্রয়োগ আছে সেখানেই আছে এটা, প্রয়োগ 8, অধ্যায় 16, প্রয়োগ 8-এ এটা রয়েছে, এই যে এই অঙ্কটা। বলেছে এবিসি সমবাহু ত্রিভুজে বর্ধিত বিসি বাহুর ওপরে ডি যে কোনো একটা বিন্দু, প্রমাণ করতে হবে বিএডি কোণ বড় এডি বি থেকে। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজে বর্ধিত বিসি বাহুর ওপরে এই যে ডি একটা বিন্দু, এডি বিন্দু যোগ করে দেয়া হলো। এবার প্রামাণ্য হচ্ছে বিএডি বড় এ ডি বি থেকে। এবার প্রমাণ হচ্ছে এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাই 3টে কোণই সমান হবে 60 ডিগ্রি, আর ত্রিভুজ এসিডিতে বহিঃস্থ কোণ এসি বি গ্রেটার দেন হবে এডিসি, অতএব এডিসি গ্রেটার দেন হবে 60 ডিগ্রি, এই সরি মানে 60 ডিগ্রি থেকে কম হবে। আবার এবিডিতে কোণ বিএডি গ্রেটার দেন 60 ডিগ্রি, সুতরাং কোণ বিএডি গ্রেটার দেন হচ্ছে এডিসি, অতএব কোণ বিএডি গ্রেটার দেন হবে কোণ এডি বি। বা বিকল্প প্রমাণটাও রয়েছে বাহুর ধরে। তো এই ছিল আমাদের আজকের 8ম শ্রেণী 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।